शिक्षार्थी अस्सलामु आलैकुम। आजकेर भिडियो क्लासे तुम्हारे स्वागत। आमी मोहम्मद मोमिनुल इस्लाम बांगला विभाग। प्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा? आशा करी आल्लाहर रहमते तुम्हरा सबाई भालो आछो। आलहामदुलिल्लाह तुम्हारे दुआ ओ आल्लाहर रहमते आमी खूब भालो आछि। प्रिय शिक्षार्थी गत क्लासे आमरा पढ़िएछिलाम आमादेर विद्यालय रचनार शेषेर कयेकटा पॉइंट, ताई ना बोलो तो? तुमी बोलो तो की पॉइंट निये आमरा आलोचना करेछिलाम? हाँ, आमरा गवेषणागार, तारपरे होच्छे पाठ्यक्रम अतिरिक्त विषय चर्चा अनुष्ठानादि, खेलाधूला, परीक्षार फल, निजस्व वैशिष्ट्य उपसंहार, ताई ना? प्रिय शिक्षार्थी तुम्हरा এই পয়েন্টগুলো অনেকেই হোমওয়ার্ক করেছো, তবে তোমাদের হোমওয়ার্কের পেছনে যেই জিনিসটা বরাবরই থাকছে সেটা হচ্ছে হাতের লেখাটা তোমাদেরকে আরো ভালো করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমাকে যদি তুমি পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেতে চাও তাহলে হাতের লেখার অনেক ভালো করার চেষ্টা করতে হবে। আর ভালো নাম্বারের ক্ষেত্রে হাতের লেখার বিকল্প নাই। ঠিক আছে, দেখো আজকে তোমাদের শিডিউল অনুযায়ী আজকে আমরা একটা ভাব সম্প্রসারণ পড়ব, আর এই ভাব সম্প্রসারণটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ। শুধু পরীক্ষার জন্য না, নিজের যে নৈতিকতার জন্য বা নিজেকে সচেতন করার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ আজকে আমরা পড়ব। দেখো তাহলে ভাব সম্প্রসারণের নামটাকে আমাদের আগে জানার দরকার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই তো লিখতেই বুঝে গেছো। তাহলে স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু সবাই জানি স্বদেশ, স্ব অর্থ হচ্ছে কি? স্ব অর্থ হচ্ছে নিজ। কথাটা বুঝতে পেরেছো? স্ব অর্থ হচ্ছে কি? নিজ। তাহলে স্ব আর হচ্ছে দেশ, অর্থ হচ্ছে যেখানে আমরা বাস করি। তাহলে স্বদেশ অর্থ হচ্ছে নিজ দেশ। বুঝতে পেরেছো? যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানকার আলো, ছায়া, বায়ু, পানি সব কিছু খেয়ে আমরা কি করছি, এই আস্তে 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 এত দূর পর্যন্ত এসেছে, অর্থাৎ বড় হয়েছে, এই দেশটাই হচ্ছে আমাদের স্বদেশ। এবং যখন আমরা বিদেশে পাড়ি দিই তখন ওটা হয়ে যায় কি? বিদেশ। বুঝতে পেরেছ? আমার দেশের বাইরে যখন আমি অন্য দেশে যাই তখন সেটা বিদেশ হয়ে যায়। তাহলে বলছে কি, স্বদেশের উপকারে অর্থাৎ নিজ দেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। তাহলে দেখো আমাদের নৈতিকতাকে কত শিক্ষা দিচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি নিজ দেশকে ভালো না বাঁচতে পারি, পশুর কি কোনো জ্ঞান বুদ্ধি আছে বলো তো? আমরা যদি গৃহপালিত পশুর কথা বলি, কিংবা হচ্ছে গৃহপালিত ব্যতীত অন্য যে কোনো পশু আছে সেই সব পশুর কথা বলি, সব পশুই দেখবা যে ওদের কোনো জ্ঞান নেই। ওরা কি যে কোনো বুদ্ধির দ্বারা বা বিচক্ষণতার দ্বারা বা উপস্থিত বুদ্ধির দ্বারা সে কি কোনো প্রশ্নের সমাধান করে দিতে পারবে? পারবে না। প্রিয় শিক্ষার্থী আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এবং আমরা যে কথা বলতে পারছি একে অন্যের সাথে কি মনের ভাব প্রকাশ করতে পারছি, এবং আমাদের বুদ্ধি বিচক্ষণতার দ্বারা যে কোনো বড় বড় সমস্যার খুব সহজেই সমাধান করতে পারছি। আর
এটাই হচ্ছে মানুষ এবং কিসের মধ্যে, পশুর মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি স্বদেশকে ভালো না বাসি, তাহলে আমরা সেই পশুর অধমের মতন হয়ে যাচ্ছি। পশু একেবারে হচ্ছে কি অধমের নেই, কারণ ওদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না, ওরা গাধার মতন, অর্থাৎ শুধুমাত্র পরিশ্রম করে যায়। আবার আমরা কি করছি, ওই পশুকে জবাই করছি, আবার গোশত করে খেয়ে কি টয়লেট করে বের করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে বলে আমরা শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে নিজ দেশকে ভালোবাসতে হবে। নিজ দেশকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ কি ভালো থাকতে পারে না। দেখো কি বলছে, নিজের দেশকে ভালোবাসার মতো মহান আর কিছু নেই। প্রিয় শিক্ষার্থী, নিজ দেশকে যদি তুমি ভালো না বাসো, তাহলে কিন্তু তোমার ভিতরে মনুষ্যত্ব বোধটা নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এমনকি তুমি একেবারে কি খারাপের পথে ধাবিত হয়ে যাচ্ছ। বলছে যে দেশের যারা ষড়যন্ত্র করে বা দেশের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে, তারা হচ্ছে কি আমরা আলবদর রাজাকার বা হচ্ছে আলসাম হিসেবে ওদেরকে চিহ্নিত করছি, কিন্তু হচ্ছে ওরা ওদের ভিতরে মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখো, দেশ মানুষকে আশ্রয় দেয়, অন্ন দেয়, স্বাধীনতা দেয়। আমরা আজকে তাদের ওই যে বিভিন্ন দেশ আছে যারা এখনও যুদ্ধ বিধ্বস্ত, যদি আমরা মায়ানমারের কথা বলি বা রোহিঙ্গা মানুষদের কথা বলি, তাহলে কিন্তু ওরাই বুঝে যে স্বাধীনতাটা কী জিনিস। আমরা এখনও কিন্তু স্বাধীনতার মর্ম বুঝতে পারছি না, কারণ হচ্ছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা এই কথাটা ভুলে যাই। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা স্বাধীনভাবে আজকে বাংলা ভাষায় কথা বলছি, যদি আজকে পাকিস্তান থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব হতো না যে আমরা বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করছি। তাহলে এত কিছু যে দেশ আমাদেরকে দিচ্ছে, সে দেশের কেন আমরা উপকার করব না বলো তো? সে দেশের কেন অপকার করব? সে দেশকে নষ্ট করার জন্য কেন ষড়যন্ত্রে লিপ্ত হব? কেন ক্ষতির দিকে ধাবিত হব? আর যখনই আমরা এই সব কিছু করছি, ক্ষতির দিকে ধাবিত হচ্ছি, ষড়যন্ত্র করছি, দেশের উন্নয়নকে আমরা কি করছি, উন্নয়ন হচ্ছে না বলছি, তখনই হচ্ছে আমরা পশুর মতন হয়ে যাচ্ছি। কথাটা বুঝতে পেরেছ? তাহলে আমাদের কি করতে হবে, মূল ভাব লিখতে হবে। ভাব সম্প্রসারণের তিনটা অংশ থাকে, সেটা হচ্ছে কি একটা মূল ভাব, আর এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই লেখার চেষ্টা করতে হবে। মূল ভাবে আমরা কি বললাম, যে কথাগুলো বললাম যে নিজের দেশকে ভালোবাসার মতো মহান কিছু নাই, দেশ মানুষকে আশ্রয় দেয়, অন্ন দেয়, স্বাধীনতা দেয়, এইসব কথাগুলো লিখলেই কিন্তু একটা যথেষ্ট পরিমাণে মূল ভাব হয়ে যায়। তারপরে লিখবা কি সম্প্রসারিত ভাব, অর্থাৎ এই যে লাইন দুইটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইন দুইটা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি, এটাই আমাদেরকে বিস্তারিত বর্ণনা করতে হবে। যারা যারা নিজের কোনো দেশ নেই, তার মতো দুঃখী আর কেউ নেই, অর্থাৎ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমরা সেটাকে আমাদের জন্মভূমি, মাতৃভূমি বা দেশ বলছি, কিন্তু যখনই আমরা বাইরে চলে যাচ্ছি, দেখো ওই যে বাইরে যেয়ে বা বিদেশে যেয়ে বা প্রবাসে যেয়ে মানুষগুলো যে কত কত অসহায় জীবন যাপন করছে, আমরা কিন্তু বিভিন্ন ভিডিও, তাছাড়া কুশল বিনিময়, এছাড়াও তোমার হচ্ছে ওনাদের সাথে কথা বলেও কিন্তু বিস্তারিত জানতে পারি। যে ওই যে কথায় আছে, নিজের দেশের ঠাকুর আর পরের দেশের কুকুর, নিজের দেশের রাজা আর পরের দেশের কুকুরের ন্যায় হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে কি তার ক্ষমতা একেবারে ছোট হয়ে যাচ্ছে, সে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এমনকি সে যে মনের কথাগুলো কারোর সামনে সরাসরি খুলে বলবে, সেটাও তার দ্বারা সম্ভব হয় না। বুঝতে পেরেছ? স্বদেশের উপকার করা প্রত্যেকটি নাগরিকেরই কর্তব্য। আমরা যেখানে বাস করি, সেই দেশেরই আমরা নাগরিক জন্মসূত্রে, তাহলে সেই দেশের উপকারে আমাদেরকে কাজ করতে হবে। দেখো, আমরা হাদিস থেকে জানতে পেরেছি, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যখন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো, ওনার কওমেরা যখন হচ্ছে ষড়যন্ত্র করলো এবং হচ্ছে এক পর্যায়ে রাসূল জানতে পেরেছিলেন যে যদি সে মক্কায় থাকে তাহলে সে কি তাকে মেরে ফেলতে পারে, এমন একটা সময়ে মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর এই কথাটা বলছিলেন যে প্রিয় মক্কা, আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না যদি না আমার কওমেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতো। আমি আমার সারা জীবন আমার সেবা দ্বারা কাবা শরীফের বা মক্কার সেবা করতাম। তাহলে এই কথা থেকেও বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের জীবনে সবচাইতে একটা বড় আদর্শ, জিনাকে ফলো করলে আমাদের জীবনের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমরা পাব। তাহলে ওনার জীবনী থেকে বা ওনার যে উক্তি এখান থেকেও আমরা বড় শিক্ষা লাভ করতে পারি কি যে আমাদের স্বদেশকে ভালোবাসতে হবে, স্বদেশের উপকার করতে হবে, স্বদেশের জীবজন্তু থেকে শুরু করে পৃথিবীতে যত প্রকারের প্রাণী আছে কিংবা হচ্ছে স্বদেশের যত কিছু আছে সব কিছুকে আমাদের বুকে আগলে ধরে রাখতে হবে। অবশ্যই স্বদেশের বিরোধিতা করা যাবে না, স্বদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। আর যখনই আমরা লিপ্ত হচ্ছি তখনই আমাদের মনুষ্যত্বকে কি করছে, বিকৃতি করে দিচ্ছে। ইতিহাস দেখা যায় স্বদেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে লাখ লাখ মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে। এই স্বদেশ, আজকের যে স্বদেশ, এটা কিন্তু শুধুমাত্র এই চোখ খুললাম আর দেখলাম তা কিন্তু না, অনেক কিছু ত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের আজকের এই স্বদেশ। কারণ তারা জানতেন একটি স্বাধীন দেশের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। বুঝতে পেরেছ? তাহলে আমাদেরকে এই স্বদেশকে কতটা ভালোবাসতে হবে আর কতটা ভালোবাসলে কতটা স্বদেশের মানুষ বা স্বদেশের যত কিছু আছে সব কিছুকে ভালোবাসলে আমরা প্রকৃত মানুষ হব, সেটা কিন্তু আমরা নিজের বিবেক থেকেই বুঝতে পারি। তাহলে দেখো মন্তব্য কী লিখবা, মন্তব্য হচ্ছে স্বদেশের কল্যাণ চিন্তা করাই প্রত্যেকটা মানুষের ধর্ম। আমরা যেমন ইসলাম ধর্মকে ভালোবাসি এরকমভাবে আমাদের স্বদেশকেও ভালোবাসতে হবে। বুঝতে পেরেছ? দেশপ্রীতি যার নেই সে পশুর সমান, এ ধরনের মানুষ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়, একেবারে বিলীন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে স্বদেশের সব কিছুকে, শুধু মানুষ বা প্রাণী না, স্বদেশের প্রত্যেকটা জিনিসকে আমাদের ভালোবাসতে হবে এবং এই প্রত্যেকটা জিনিসের যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে হোমওয়ার্ক হচ্ছে এই ভাব সম্প্রসারণটা তোমরা সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে দেখাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।